এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস এইটের ম্যাথ অনুশীলনী নাইন পয়েন্ট টু এর কোয়েশ্চেন হচ্ছে ফোর নাম ফোর আমরা এই ভিডিওতে সমাধান করব তো এখানে দেওয়া রয়েছে যে নিচের কয়েকটি আয়তাকার বাক্সের দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা দেওয়া আছে এদের আয়তন নির্ণয় করো তো এর আগের যতগুলি কোয়েশন রয়েছে সেগুলি সলভ করে নিয়েছে অবশ্যই সেগুলি দেখে নেবে প্লে লিস্টের মধ্যে সিরিয়াল ওয়াইজ রয়েছে তো আয়তাকার বা আয়তাকার বাক্সের বা আয়তাকার আকৃতির আয়তন নির্ণয় করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা এটা বইয়ের মধ্যে অর্থাৎ ম্যাথ বইয়ের ওয়ান হান্ড্রেড এইট্টি এইট পেজের মধ্যে আলোচনা করা হয়েছে তোমরা দেখে নেবে আর উদাহরণ এই চ্যাপ্টার নাইন পয়েন্ট টু চ্যাপ্টার শুরু হওয়ার আগে উদাহরণ নও টুটা দেখে নেবে সেখানেই আয়তন নির্ণয়ের সূত্র দেওয়া রয়েছে যে প্রস্থ এন্টু উচ্চতা আয়তাকার বক্স বলতে এইভাবে চিত্রের কথা বলা হয়েছে এখানের মধ্যে তো তার প্রস্ত হচ্ছে এটা দৈর্ঘ্য হচ্ছে এটা আর উচ্চতা হচ্ছে এটা এই যে এখানের যে উচ্চতাটা রয়েছে সেটাকে বোঝানো হচ্ছে এই যে উচ্চতাটা আর রয়েছে নাও একটি ইটের আমরা যদি আয়তন বের করতে হয় তাহলে আমরা কীভাবে বের করবো ইটের আমরা দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতাটা নিয়ে নেব প্রস্তুত হচ্ছে কি প্রস্তুত হচ্ছে এটা উচ্চতা হচ্ছে এটা একটি ইট ধরে না ফর্মুলা এখানে ইউজ হবে তো এখানে মধ্যে আমরা যেকোনো একটিকে এটাকে আমরা প্রস্ত এটাকে আমরা দৈর্ঘ্য এটাকে আমরা উচ্চতা এটাকে আমরা প্রস্থ যেকোনো একটি আমরা ধরে নিতে পারি তো আমাদের সুবিধার্থে আমরা নিয়েছি কি যেহেতু এখানের মধ্যে দৈর্ঘ্য প্রথম দেওয়া রয়েছে প্রশ্নের মধ্যে প্রস্ত তারপর তারপর উচ্চতা তাহলে আমরা প্রথমটিকে দৈর্ঘ্য তৃতীয়টিকে প্রস্ত এবং তৃতীয়টিকে আমরা উচ্চতা ধরে নেব এটা উচ্চতা উচ্চতা ধরে আমরা ম্যাথসগুলি করে নেব তাহলে প্রথমটি হচ্ছে কি দৈর্ঘ্য প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে তাই এর জন্য এখানের মধ্যে কমা দেওয়ার আগের যে রয়েছে সেটাকে আমরা দৈর্ঘ্য তারপর প্রস্ত উচ্চতা এইভাবে ধরে নেব তাহলে আয়তন প্রথমটির ক্ষেত্রে আয়তন হবে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত এখানের মধ্যে দৈর্ঘ্য হচ্ছে এখানের মধ্যে এ ইন্টু প্রস্থ হচ্ছে টু স্কোয়ার ইন্টু উচ্চতা হচ্ছে থ্রি স্কোয়ার তাহলে সমান সমান এ ইন্টু এ ইন স্কয়ার স্কোয়ার ইন্টু স্কোয়ার তাহলে আমরা চোখের মধ্যে শিখেছিলাম যে যখনই সেগুলি বেসগুলি সেম সেম হবে তাদের পাওয়ারগুলি প্লাস হয়ে যাবে তাহলে এখানে রয়েছে ওয়ান আর এখানে রয়েছে টু এখানে রয়েছে টু তাহলে টু টু হয়ে গেল এখানে ফোর ওয়ান মিলে ফাইভ আর এইদিকে হচ্ছে টু থ্রি যা সিক্স তাহলে সিক্স এ টু দি পাওয়ার ফাইভ হবে কারণ হচ্ছে এখানে একটি এখানে দুটি এখানে দুটি তাহলে টু টু যা এখানে টু প্লাস টু এখানে টু প্লাস টু হচ্ছে ফোর আর এই এর সাথে এখানে রয়েছে ওয়ান মনে মনে তো তাই এর জন্য প্লাস ওয়ান ইকুয়াল টু ফাইভ তাই এর জন্য এ টু দি পাওয়ার ফাইভ হবে তাহলে এখানে আনসার হচ্ছে এ টু দি পাওয়ার ফাইভ এখানে আনসার কমপ্লিট এটা হচ্ছে তার আয়তন এবার যদি দ্বিতীয়টির ক্ষেত্রে হয় তাহলে দ্বিতীয়টির ক্ষেত্রে হচ্ছে সেই প্রথমটি হবে কি তার দৈর্ঘ্য তাহলে টু এক্স প্রস্তাবে ফাইভ ওয়াই এবং উচ্চতা হবে তার এখানের মধ্যে এইট সমান সমান এইট জেড তাহলে তার আয়তন এবার আয়তন সমান সমান হবে কি দুর্গ ইন্টু প্রস্থু উচ্চতা আমরা প্রথমটির ক্ষেত্রে লিখেছি এবার আমরা আর লিখছি না এখানের মধ্যে ডাইরেক্ট করে নিচ্ছি তো টু এক্স ইন টু ফাইভ ওয়াই এন্টু এইট জেড

এখানে আনসার কমপ্লিট দ্বিতীয়টির ক্ষেত্রে হচ্ছে এখানে কি দৈর্ঘ্য সমান সমান এম স্কোয়ার প্রস্থ সমান সমান ফোর এন স্কোয়ার উচ্চতা সমান সমান এম এন এখানে যদি আমরা সেই ইটের মতো আকৃতি তৈরি করে নিই একটি আয়তাকার বাক্স তাহলে তার এই হচ্ছে এটা তো দৈর্ঘ্য দৈর্ঘ্যার প্রস্তব ফোর এন তাহলে এটা হচ্ছে ফোর এন এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে ফোর এন স্কোয়ার তার মানে এটা হচ্ছে ফোর এন স্কোয়ার এটা হচ্ছে ফোর এন স্কোয়ার এদিকে যে রয়েছে সেটা হচ্ছে কি ফোর এন স্কোয়ার আর এখানে উচ্চতাটা যে রয়েছে উচ্চতা এটা হচ্ছে এম এন এটা হচ্ছে উচ্চতা তাহলে তার সূত্র হচ্ছে কি আয়তনের দৈর্ঘ্য টু উচ্চতা তাহলে তাহলে এখানের মধ্যে হচ্ছে কি এম স্কোয়ার এখানে এম স্কোয়ার এখানে হচ্ছে এম রয়েছে একটি তাহলে এম হচ্ছে টোটাল কতগুলি প্রথমে ফোরটা লিখে নেব কারণ হচ্ছে এখানে কোনো কিছু নেই মানে এখানে রয়েছে ওয়ান এখানে রয়েছে কোনো কিছু নেই মানে রয়েছে এখানে ওয়ান তাহলে প্রত্যেকটির সাথে ওয়ান ইন্টু ফোর ইন্টু ওয়ান ইন ইন্টু ওয়ান অর্থাৎ ফোর ইন্টু ওয়ান বা ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর তাহলে আবার যদি আমরা করি নি ফোর ইন্টু ওয়ান তাহলে সমান সমান ফোর এই এখানে ওয়ান এখানে ওয়ান কোনো কিছু নেই মানে এখানে ওয়ান রয়েছে তাহলে এবার হচ্ছে কি এখানে ফোর লিখে নিয়েছি প্রথমেই তাহলে এম এখানে দুটি এখানে হচ্ছে সিঙ্গাল তাহলে এম কিউব হবে কারণ হচ্ছে এখানে দুটি এখানে কোনো কিছু নেই মানে ওয়ান লিখে দেবো এখানে পাওয়ারে তাহলে টু প্লাস ওয়ান ইকুয়ালস টু ফোর আমরা সূচকের মধ্যে শিখেছিলাম এম ইন্টু এ এন সমান সমান এ এম প্লাস এন তো এই ফর্মুলাটা এখানে আমরা কাজে লাগাচ্ছি এম কেউ এখানে এন ইন্টু এন তাহলে এন স্কোয়ার এন দুটি রয়েছে এন ইন্টু এন এন স্কোয়ার এখানে চান্সার কমপ্লিট তারপর রয়েছে এখানের মধ্যে ফোর নং ফোর নং এর ক্ষেত্রে ওয়াই প্রস্ত হচ্ছে প্রস্ত হচ্ছে এক্স ওয়াই উচ্চতা হচ্ছে থ্রি এক্স ওয়াই স্কোয়ার তাহলে আয়তন সমান সমান আমি শর্ট ফর্মে লিখে নিচ্ছি এল ইন্টু বিচ এল হচ্ছে লেন হচ্ছে ব্রেথ মানে প্রস্ত উচ্চতা হচ্ছে এইচ আমরা ব্রেকাটা এইভাবে লিখে নিতে পারি

এক্স টু দি পার টু টু প্লাস ফোর প্লাস টু প্লাস টু ফোর প্লাস ওয়ান হবে ফাইভ এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার এখানে এক্স তো সিঙ্গেল রয়েছে তাহলে এখানে হবে সিঙ্গেল ওয়ান এক্স টু দি পার ফোর তাহলে এক্সের পাওয়ার হবে এখানে ফোর তারপর হচ্ছে এখানের মধ্যে রয়েছে ওয়াই এখানে হচ্ছে সিঙ্গেল ওয়াই এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে এখানে ওয়ান ওয়ান টু আর এখানে হচ্ছে ওয়াই টু দি বার টু তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে হচ্ছে আনসার কমপ্লিট নাম্বার ফোর এবার হচ্ছে ফাইভ নং এর ফাইভ নং এর মধ্যে রয়েছে বি স্কোয়ার দৈর্ঘ্য হচ্ছে বি স্কোয়ার থ্রি স্কোয়ার প্রস্থ উচ্চতা হচ্ছে ফাইভ এ স্কোয়ার পি তাহলে আয়তন সমান সমান

টু থ্রি ফোর ফাইভ তাহলে এ টু দিবার ফাইভ বি হচ্ছে স্কোয়ার এখানে হচ্ছে বি নেই তাহলে বি স্কোয়ার পি রয়েছে শুধু তাহলে পি এবং এখানে রয়েছে থ্রি এবং এখানে হচ্ছে এখানে হচ্ছে ফাইভ এখানে হচ্ছে থ্রি তাহলে থ্রি ফাইভ ফিফটিন প্রথমে আসবে এখানের মধ্যে ফিফটিন ফিফটিন এ টু ফাইভ বি টু স্কোয়ার পি এটা হচ্ছে তার আনসার এবার হচ্ছে এখানে সিক্স নম্বর ক্ষেত্রে টু এ স্কোয়ার কমা থ্রি বি সি কমা তাহলে প্রথমে কি দৈর্ঘ্য টু এস স্কোয়ার এর প্রস্তুস এবং উচ্চতা হচ্ছে সেভেন সি স্কোয়ার আয়তন সমান সমান এল ইন টু এইচ সমান সমান টু স্কোয়ার ইন্টু থ্রি বি সি সেভেন সি স্কোয়ার তাহলে এখানে হচ্ছে এস স্কোয়ার রয়েছে আর এখানে নেই তাহলে এখানে আমরা প্রথমে এই সংখ্যাগুলোকে গুণ করে নেব থ্রি টু যা সিক্স আর এখানে হচ্ছে

ഫോർ എൻ ആശാകു പുസ്തകം സുഖം ഭിഡ് ധന്യ